আরে বুকের মাঝে মনের বন্ধু ডুবডুবি বাজায় রে মনটা করে কিন্তু অন্ধ্রপ্রদেশে কিসের কাজ রে ভাই? ফিশারি চিংড়ি মোনা কাজটা তোমার বলে দিতে হবে। ও শালা, ও কাজে গেলে তো হাতে হাজা কেটে যাবে। ঘরে কি তুই মধু চুষবে? দেখ বন্ধু, এত করে বলছিস যখন তোর কাছে গাড়ি ভাড়া টাকা আছে। তুই বলতিস কি বলতে? আমি বলতিস এ শালা লাতি। দেখ বন্ধু, ওই যে সামনে স্টেশন দেখা যাচ্ছে, ওই স্টেশনে যাবো, যাকে দেখা পাবো তার কাছে যা কিছু থাকবে দুই বন্ধু চুরি করে নিয়ে দীঘায় চলে যাবো। আমি ডায়মন্ডে যাবো। আমরা যাবো, তুই তোরও যাবি? ভালো হলো, ট্রেনে উঠলে আমার বড্ড ভয় লাগে বুঝলি। তাহলে ট্রেনটা আসতে দে, তিন বন্ধু একসঙ্গে উঠে চলে যাবো। ট্রেন ঢুকে গেছে, চা 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 চা। কি মার ইয়ে বাবা, আমার মানলে চলে গেল? শালা তোদের যদি ধরতে পেরেছি রে, তোদের একদিন কি আমার একদিন? দেখ বন্ধু, অনেকদিন বাদে মোটা ধান মেরেছি। হ্যাঁ, ঢেলে ভাগ হবে তা কি হবে? যেদের হাত মারে সে যেন পাবে। পালে তুলে দে, ও বন্ধু পালে তুলে দে, ও বন্ধু হেলা করিস না বন্ধু। আর ডাকের ভেতরে মাল ভরবো। দেখ তুই ফেলে দিচ্ছি। দেখ দুই বন্ধু চুরি করেছি, তুই আমার চেয়ে বয়সে বড়, মানে গুরুজন, তুই আগে হাত ঢোকা দাদা। দেখ তোর ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তুই আগে হাত ঢোকা। কোনো চাপ নেবো না, আমি ছোট, ঠিক আছে? হাত ঢুকে দেখা যাক কি মাল পাওয়া যায়, যা আছে কপালে দেখা যাবে আগামী দিন সকালে। হাত ঢোকাই ঢোকাই। দেখ বন্ধু, আমার ভাগ্যে যা ছিল আমি তাই পেয়েছি, এবার তোমার পালা, তুমি হাত ঢোকা। দেখ উপরে ওইসব ছিল, ভিতরে ভালো মাল আছে। হতেই পারে, ভাগ চাইলে কিন্তু আর হবে না। আমি ভাগ চাইবো না। তাহলে হাত মারি, মারু হাত মারি, মারু 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 মারু। No, 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 no.
দেখ বন্ধু, কোনো চাপ নিবি না, ওই যে সামনে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে দুই বন্ধু লুকিয়ে পড়িছ। বন্ধু দেখবেন আমার বাবা ভোলানাথের মতো লাগছে কিনা, ঢুকে যা তো আরে জনমি জবা মাগো আমি কাঁদব না, আরে জনমি জবাব এই মিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব, চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব আবির্ভূত হয়েছে। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তবে গিয়ে দেখি আমার মা এলো কিনা। ভগবান, চোবরা ঢুকে গেছে, চোখ বসে গেছে, জিভ শুকে গেছে, মা কালী এরম বিকট দেখতে কেন, কি বিচ্ছিরি লাগতেছে এ বাবা। ভগবান, আমি দেখেছি ভোলানাথের ভুঁড়ি বেশ বড় সড়ো হয়, কিন্তু ভোলানাথের বাবা কি অবস্থা, তৈরি হয়েছে তা তোমাদের গা যা ধুলো ময়লা পড়েছে কেউ তো একটা পরিষ্কার করে দেয়নি, ও মা কি অবস্থা, কি কষ্টে জানাচ্ছে দেখো। তা মা তোমাদের যা ধুলো ময়লা পড়েছে আগে পরিষ্কার করে দিই, তারপরে তোমাদের প্রসাদ দেব। সকল দোষের দোষী
মা গো, মা কালীর বিকট দেখতে কেন, ভয় লাগতেছে তো। ও ভগবান, মা মা কালী এরকম কেন, কি বিচ্ছিরি লাগতেছে, গালে থেকে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। মা কালী এরকম কেন, তা যাই হোক, মা যখন এসে পূজা তো। ও ভগবান, নাকের ভেতর কতটা ধুলো আছে এতক্ষণ দেখিনি। বাবা কত ধুলো ঢুকেছিল। ও ভগবান, ভোলানাথের কানে ওটা কি? ও বাবা, ও তো গোবর পোকা। গোবর পোকা যদি কানে ভেতর ঢুকে যায়, কোনো ভক্তের ডাকে বাবা সাড়া দেবে না, গোবর পোকা ডাকে বের করে। আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, মায়ে মন্দিরে বসে, মায়ে মন্দিরে বসে। দেখি আমার মা তো আমি মনের মতো পরিষ্কার করলাম, এবার দেখি কেমন লাগছে। মা গো, পুরো ছিলিং মারছে, কি সুন্দর লাগছে। ও মা এবার খিদে পেয়েছে, খাবে, ভাই দেখা দিন খাবে, সত্যি খাবে। আচ্ছা মা দেখি আমার বাড়িতে কি প্রসাদ আছে। মা গো, আমি তো গরিব মানুষ মাম, আমার হাতে টাকা পয়সা কিছু নেই, যে ভালো প্রসাদ কিনে তোমাদের মুখে দেবো। মা গো একটা মিষ্টি আছে, আজকের দিনটা তোমরা ম্যানেজ করে নাও, আমি কথা দিলাম কালকের ভালো মিষ্টি এনে তোমাদের পূজা দেবো। মা আমা খাবে, ওই দেখো তো লাল পড়ছে, ওই দেখো বাবা খাবে খাবে। হ্যাঁ এই তো দি, এই দি, জিভটা বের বড় করে বের করো। হ্যাঁ ওই তো, বাহ বাহ, না মা খাও, মা তুমি না মা, এই একটা প্রসাদে তো দুজনার পেট ভরবে না। বাবা ভোলানাথের ভুঁড়ি শুকিয়ে দড়ি হয়ে গেছে, বাবা ভোলানাথ অনেকদিন কিছু খায়নি। বাবা ভোলানাথ, বাবা তুমি এই প্রসাদটা তুমি খাও বাবা, ওই দেখো ফটফট শুকিয়ে কি করেছে দেখো দিনি। বাবা 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 তুমি খাও, বাবা তুমি খাও, বাবা তুমি খাও, আমি বাইরের কিছু কাজকর্ম সেরে আসি। হ্যারে সারা, তুই শুয়ে শুয়ে খাবি, আমি এত বড় কাপড় সেজে কালি সেজে দেখে থাকবো, ও সারা বাড়ি চলে যাবো। এ দা বড্ড মিষ্টি, না মিষ্টি তুই খা, আমি চলে যাচ্ছি। এ দা ঘটি খানে জল দে তো খাই, তোর জল দিচ্ছি রে, আমি চলে যাচ্ছি রে। এ দা শোন শোন শোন, কেন বাতাসা দিয়ে পুঁতে দিচ্ছে কেন, একটু আপেল দিতে পারে নে? আপেল নেশপাতি বেদানা সব খাও তুমি, আর তুমি একা থাকো। এ ভাই শোন শোন, এই ভরসন্ধ্যেবেলা বাড়ির বাইরে পা রাখলে দুই বন্ধুর পাবলিকে ধরতে পারলে মেরে হাড়গোড় ভেঙে দেবে। ও শালা না খেয়ে মরা চাইতো, পাবলিক হাতে মার খা ভালো। আমি চলে আসছি, তুই কি করি কর। দেখ বন্ধু, তোর যেতে হবে না, নে তুই বাবা ভোলানাথ সাজ। খাবার এলে আমার দিবি তো? দেবো, দিবি, দেবো, নে সাজ, নে। শালা কান্না চুরি করতে এসেছি দেখ না, দেখছি আমার সময় জেলে রাখলে ভালো। শালা দেখ দেন আমার মা কালীর মতো লাগছে কিনা। তোর কাতার গিয়ে বাবা মনে নেই তো সারা তোর ঘরে গিয়ে কত শেখাবো, কাপড় ঘুরে নে, ঘুরে নে তাড়াতাড়ি, নে তাড়াতাড়ি নে। হয়েছে সে বল, তুই শো। হে আমার সহবিনী, তোর শুতে হবে। আমি শুভ, হ্যাঁ শিব শিব। মা গো, এই সংসারে কাজ করতে করতে সারাদিন কাজ করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে মাম। আমি তোমাদের বলেছিলাম ভালো প্রসাদে তোমাদের পূজা দেবো, মা সবার কাছে হাত পেতে যে টাকা ধার চেয়েছি, ধার টাকা পয়সা কেউ দেয়নি মা। আমি যে ভালো প্রসাদ কিনে তোমাদের দেবো। মা গো, মা আমি গরিব মানুষ মা, আমার টাকা পয়সা কিছু নেই। এই একটা মিষ্টি আছে, আজকের দিনটা তোমরা ম্যানেজ করে নাও, আমি কথা দিলাম কালকের বড় বড় রাজভোগ কিনে তোমার দুজনা পূজা দেবো। মা গো তোমাদের পূজা দেবো। আমি সবার পিছনে কাদলা মাছের মতো গাল করে আছে।
মাকালের জীব কি কল হয়ে ঠাকুর সব উলট পালট কি ব্যাপার কিছু বুঝতে পারতেছি না। যাই হোক মা যখন এসেছে পূজাতে তো করতে হবে। বাবা খাবে খাবে বড় করে হা করো। ওই দেখো মা কি অবস্থা দা ওই দা খাবে ওই দা ওই দা ওই দা কালকে থেকে তুমি অনাহারে আছো মামা, এই প্রসাদটা তুমি খাও মা তুমি খাও। আমরাও যাবো ট্রেন এলে উঠবো। কি মার মারলো মেরে মালকোটা নিয়ে চলে যাবে। বন্ধু কি বলতেছি, স্টেশনে যার জিনিসপত্র চুরি করলে পালিয়ে এসেছি, তার বাড়ি ঢুকে পড়ছি। পালালে ধরা পড়ে যাবো, ট্যাচু হয়ে দাঁড়িয়ে যা। এই যে সকাল হলে কাস্টমার আসবে তো তার ঠাকুরগুলো দেব কিভাবে? ওই জন্য বলছি পালাই যা। না আর পালাবো না, অনেকদিন পালি পালি ঘুরেছি, আজকে থেকে আর পালাবো না। কেন? আজকে থেকে আমার বড় লোক হয়ে গেছি। কি করে? আমরা কোটিপতি হয়ে গেছি। আরে কি করে বলবো তো, আমার মন্দিরেতে মা কালী আর বাবা বুড়ো শ্রী আবির্ভূত হয়েছে। ফাইলাই করা জায়গা খুঁজে পাইনি। আমি সত্যি বলছি ঠাকুর আমার বাড়ি আসছে। হ্যাঁ গো, আমি তো বললাম আমি কোনদিন মিথ্যা কথা বলি না। দেখো 1 কোটি টাকা চাইবো। বেশি করে টাকা চাও। 1 কোটি বেশি করে। জয় মা কালী মা, 1 কোটি টাকা দিও মা। দিয়েছে দিয়েছে, আমি জানি টাকা দিয়েছে। হ্যাঁ দাও, এবার টাকাটা দাও, বুঝে দাও টাকাটা দাও। আর কারো কাছে হাত পা দেবো না, আমার বড় লোক হয়ে গেছে। আকা চড়ালে তো হাত ফেলে দেবো। আমি ঠাকুরের ঘর করতে গেছি, তুই মাথা চাটান করে মারলি কেন? এই যে পাগল হয়ে গেছো, আমি সেই থেকে দাঁড়িয়ে আছি, তোমার গায়ে কখন হাত তুলেছি আমি? মারলো কে? লোকটার অবস্থা দেখেছো? অবস্থা দেখো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি জীবনে দেখিনি মা কালী নিচে শুয়ে আছে আর বাবা বুড়ো জিপ জিপ বার করে আছে। এই শালা তুই শুয়েছি কেন? আমি বুঝতে পারিনি। এই শুইব কোথায় মা শুয়ে আছে? ওই তো ভোলানাথ শুয়ে আছে। কি বলিস? ওই তো ভোলানাথ শুয়ে আছে। লোকটা না কোথায় যাই বলো তো? আবির্ভূত হয়েছে ততবার তাদের পেছনে এমন কাটি মেরেছে ভগবান বাড়ি থেকে দূর দূর করে চলে গেছে। অবস্থাগুলো দেখো, আগে তো তার বাড়ি থাকবে, অবস্থাগুলো দেখো। মানুষ আছে এরকম, মানুষ আর আছে দেখো, তাদের কোথায় একটু ভক্তি বারে পুষ্পাঞ্জলি পূজা টিকা দেবে, একটু ভালো প্রসাদের ব্যবস্থা করবে তা না অবস্থা। আমি জীবনে দেখিনি বাবা বুড়ি শিবের পায়ে বুট আর মা কালীর গোয়া ফুটেছে। ফালতু কথা একদম বলবে না। দেখবি যা
আমিও তো সচি হতে বুট পরে আছে। কি করে হলো বলতো? আমি বুঝতে পেরেছি, বাবা ভোলানো শিখেছেন ঘুরে বেড়ায়, পায়েতে ধুলো লাগবেন, সেই ধুলো লাগার ভয়তে কোনো ভক্ত হয়তো বুট পরিয়ে দিয়েছে। হলে হতে পারে, এই যা ঠাকুর যখন এসেছে গোটা ঘর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে। ঠিক বলেছো, গঙ্গা জলটা আনি তুই তারা। ঠিক বলেছো, ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আমার মন্দিরটা শুদ্ধ করে দাও। মা যখন এসেছেন আমরা ভালো করে পূজা করবো। দাও দাও সামনে দাও। এই গঙ্গা জল আনিছি, ও শালা ধরতে পেরেছি, এই সেই শালা দুটো, ওদের জন্য আমি বিচুটি পাতাই এনেছি। এই যে কি বিবি করছো? না না কিছু না, সব জায়গা দাও দাও দাও, সব জায়গা ভগবান, এরা ঠাকুর নয়, আমরা ঠাকুর। তাই তো বলি, এত বড় করে মিষ্টি যাচ্ছে কোথায়? ঠাকুর কোনোদিন বাতাসা খেয়েছে? সালামি বুঝতে পারে বিচুটি বাতা ঘষে দিচ্ছি। এই যে ভালো করে ধরো, দুজনের কড়াই থেকে কেটে নেবো। ও বৌদি, কাটু কাটু একটু রেখে কেটো। কি শুনছো? পুলিশ কে ফোন করো, পুলিশ কে ফোন করো। পুলিশ ডাইভিনি প্রচুর মারে, প্রচুর মারে। তোর কি উপকার করিনি? কি করছো? বড় বাড়াতে মাল তোর ঘর আনতে হচ্ছে। হ্যাঁ, আমরা বয়ে দেওয়া আছে, এটা কি উপকার করা হলো? শালা চুরি করে আমার বাড়ি বয়ে দেখে যেন উপকার করেছে। এই যে এত উপকার কে করতে বলেছে? ওরা ঘুঘু থেকে ঘুর ফাঁদা কেনে, দুজনে ভালো করে ধরুন গোড়া থেকে কেটে নেব। এই চল বিচুটি মারবো ছাটা, আর কথা থেকে এলো দেবতা। ওরা কোথা থেকে এসে তুমি বুঝতে পারোনি? আমি ঠিক বুঝতে পেরেছি, ওদের ব্যবস্থা এবার করে দেবো। এই চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। কালী সাজা জীব এবার কেটে নেব। চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। বৌদি একটু চুলকে দাও না দেখি। ছি, তোমাদের লজ্জা করছে না? তোমরা কেমন ধরনের মানুষ? আজকে তোমরা চুরি করছো, কালকে তোমাদের ছেলে মেয়ে তোমাদের দেখে শিখবে। তারা যখন রাস্তায় বেরোবে তাদের বন্ধু বন্ধু আঙুল তুলে বলবে, ও যে চোরের বাচ্চা যাচ্ছে। পারবে তো তখন সহ্য করতে? ওসব মাইন আমরা করি না। শালা চোরের বাচ্চা বলে নাকি মাইন করে না? এই যে চুলকে দাঁড় হয়ে যায় শালা। এই দেখো বড় থেকে ছেটাটা নিয়ে এসো। বেরো বেরো শালা, পুলিশও দেবো না, বেরো। দিদি ভাই, চুরি করে কি করবো? বাবা যেদিন স্টেশনে কোলে আমার বাড়ি, হাজার হাজার লোক কাজে যায়, কোন শালা আমার কাজে ডাকে না, তাই আমি কাজে যাই না। ওরে ভাই, কাজ কোনোদিন ডাকবে না, কাজের কাছে তোকে যেতে হবে। তাছাড়া অসৎপথে বিরিয়ানি খাওয়া থেকে সৎপথে আলোচিত খাওয়া হাতে অনেক ভালো, জীবনে সৎপথে ফিরে আয়, জীবনে অনেক উন্নতি দেখতে পাবি। দিদি ভাই, তোমার বাড়ি দাঁড়িয়ে আমি কথা দিলাম, এই দেবকুমার যতদিন বাঁচবে কোনোদিন চুরি করবে না। ভালো ছেলে। কিন্তু দিদি, তোমার বাড়ি প্রতি মাসে একবার আসবো। কেন রে ভাই, বেশি টাকা রাখতে হবে না, হাজার পাঁচ ছয় টাকা রেখে দেবে। এই দেবকুমার, সোমেরে এসেছিস, সোমেরে পকেটে হাত ঢুকে দিয়ে টাকা নিয়ে দীঘায় যাবে আর বলবে বাপি 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 গুলো। ওই জন্য বলে অতি ভক্তি চোরের লক্ষণ। ওগো আজ বলতে পারো? আর কতদিন লোকের কাছে হাত পেতে পেতে আমি সংসার চালাবো? আমার কি ইচ্ছা হয় না আর পাঁচটা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে? আমার কি ইচ্ছা হয় না ভালো একটা সংসার পাতে, ভালো একটা বাড়ি ঘর বানাতে? চলো না, চলো, তাই এমন এক বেশি যাবো সেখানে শুধু আছে টাকা টাকা টাকা, সেই টাকা উপার্জন করে মানুষকে বুঝে দেবো, অর্থ থাকলে মানুষ হওয়া যায় না। তাই চলো চলো, যদি সেই রাম ধনু পাবে না। La 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 la
ধরে।